অবশেষে দীর্ঘ তাল বাহানার পর সিমনা বিধানসভা আসনের বিধায়ক বৃষকেতু দেবর্মার বিধায়ক পদ খারিজ ঘোষণা করলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। সাংবিধানিক সমস্ত রীতিনীতি বারবার লঙ্ঘন করে রহস্যজনকভাবে আইপিএফটি দলের এই বিধায়ক বিধানসভা সদস্য হিসেবে এতদিন বহাল ছিলেন। সোমবারই বিধানসভায় সাংবাদিকদের ডেকে অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেছিলেন বৃষকেতুর চ্যাপ্টার ক্লোজড করা হয়েছে, তার বিরুদ্ধে বিধানসভার সাংবিধানিক রীতিনীতি মেনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে পিঁপড়া মাথায় যোগ দেওয়া এই বিধায়কের বিধায়ক পদ খারিজ হতে চলেছে। মঙ্গলবার সেই ঘোষণাই দেন অধ্যক্ষ। সমস্ত কিছু বিচার বিবেচনা করে ভারতীয় সংবিধানের 2(1)(A)(10) এর মোতাবেক সমস্ত কিছু খতিয়ে দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম দিস অ্যাসেম্বলি। 2021 সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে দীর্ঘ আইনি টানাপোড়েনের সুযোগে দল ত্যাগ করেও বৃষকেতু কিন্তু বিধায়ক থাকার কারণে পেনশনের ভাগিদার হয়ে গেছেন। এখানেই প্রশ্ন উঠছে, সমদোষে দোষী বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক আশিস দাসকে কোনো রকম সময় না দিয়েই অধ্যক্ষ বরখাস্ত করেছিলেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।